নমস্কার বন্ধুরা সঙ্গীতাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন মালাই কাবাব রোল আমি এখানে পাঁচশো গ্রামের মতন বোনলেস চিকেন নিয়েছি আর এগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচের মতন ফ্রেশ ক্রিম দিচ্ছি চার টেবিল চামচের মতন হংকট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিচ্ছি এক টি স্পুনের মতন গোলমরিচের গুঁড়ো এবার এগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতন ফ্রেশ নারকেল কুচি দিচ্ছি কিছুটা ধনে পাতা এক টেবিল চামচের মতন লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতন ভেজিটেবিল অয়েল সমস্ত উপকরণগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে দিতে হবে এইভাবে ভালো করে মেশানোর পর এই চিকেনটাকে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দেব ফ্রিজের মধ্যে ম্যারিনেশনটা খুব ভালো হয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আমি রোল বানানোর জন্য ময়দা মেখে নেব নিয়েছি পাঁচশো গ্রামের মতন ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতন নুন আর দু টেবিল চামচের মতন ভেজিটেবল অয়েল অল্প অল্প জল দিয়ে আমি একটা মিডিয়াম ডো বানিয়ে ফেলব ময়দা মাখামার রেডি এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবারে বানিয়ে নেব একটা গ্রিন চাটনি তার জন্য নিচ্ছি এক বাটির মতন ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এক টেবিল চামচের মতন লেবুর রস আর স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব ম্যারিনেশনের দু ঘন্টা পর দেখুন চিকেনটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে এবার ফ্রাই প্যানে এক টেবিল চামচ বাটারের সাথে দু টিস্পের মতন আমি ভেজিটেবল অয়েল দিয়ে চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব দু মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টে দেব চিকেন কাবাবগুলো ফ্রাই করতে আমার মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে আমি এই পর্যায়ে এসে চিকেনের কাবাবগুলোকে ফ্রাই করে তুলে নিচ্ছি বেশি ফ্রাই করলে এর মধ্যে একটা ড্রাইনেস চলে আসবে এবার বাকি চিকেনগুলোকেও আমি একে একে ফ্রাই করে নেব ওই একই প্যানের মধ্যে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে রিং করে কেটে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতন বিট নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতন এটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি এবার আমি কাবাবের রোলের জন্য পরোটা বেলে নেব আমি এর উপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি পুরোপুরি লেচ্ছা পরোটার মতন আমি অতগুলো লেয়ার দিচ্ছি না একটা আয়রন তাওয়ার মধ্যে আমি একে একে পরোটাগুলোকে ভেজিটেবল অয়েলে ফ্রাই করে নেব এবার এগুলো অ্যাসেম্বলিং করার পালা এবার আমি এখানে গ্রিন চাটনিটা পরোচার ওপর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু চিকেন কাবাবের পিস আর তার ওপর দিয়ে দিচ্ছি ফ্রাই করা পেঁয়াজগুলো দিয়ে এটাকে আমি ঠিক একদম দোকানের রোলের মতন র্যাক করে নেব আর একটা কাগজ দিয়েও এর মধ্যে হাফ করে রোলের মতন র্যাক করে নিচ্ছি আমাদের চিকেন মালাই কাবাব রোল একদম রেডি খেতে একদম দোকানের মতন হয়েছে তাহলে বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন